एवं अन्य जे राउटार एवं भाषा सिस्टम डिवाइस जो हमारे चान तेरें बांग्लादेश जेको प्रांत के अपनारा अर्डर करते अपन के होम डिलीवरी दिए थी अपनारा प्रथम के 1000 टाका एडवांस करबें बाद बाकी टाका माल्टी पावर पर अपनारा। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা নতুন একটি রাউটার লাগানোর জন্য চলে এসেছি এক জায়গায়। এখন দেখেন, এখানে আমরা খাম্বার মাধ্যমে খাম্বাই রাউটার ফিট করেছি। এই যে দেখেন, 10.F6 রাউটার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিশান টিভি বাংলা। আমরা খাম্বাই লাগিয়ে দিয়েছি, রাউটারটি খুবই ভালো। এখান থেকে প্রায় আমার 1 কিলো 20 প্রায় 1200 মিটার দূরে এই রাউটারটি লাগানো। এখান থেকে দেখেন, এটা কিন্তু বেশি উচ্চতা না, কিন্তু এটা বিদ্যুতের খাম্বায় দেওয়া। আর এই রাউটারটি কোনো তার কেবল সাথে দেওয়া হয়েছে। এখন বন্ধুরা, আপনারা যদি এরকম রাউটার ভাষা সিস্টেম করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এরকম রাউটারগুলো পাঠিয়ে থাকি। আর বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই রাউটারটিকে কীভাবে নেটটি ব্যবহার করছে চলুন একটু দেখাই আপনাদের যে কীভাবে চলে। রাউটারের কী দাম চলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চলতেছে। এই দেখেন, আমার অনেক সুন্দর চলে। বন্ধুরা, খুবই ভালো চলতেছে। যদি আপনাদের তার ছাড়া যে ব্যবসা করতেছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা, আপনারা ভাষা সিস্টেম যে কোনো ডিভাইস আমাদের কাছ থেকে নিতে পারেন। আর এটা কিভাবে আমরা সেট আপ করেছি, সেট আপের ভিডিওটা আমরা এখন দেখাচ্ছি কিভাবে এটা সেট আপ করেছি আমরা। এটা দেখলে আপনারা নিজেরাও সেট আপ করতে পারবেন। বন্ধুরা, আপনারা প্রথমে যাবেন, এখানে যাবেন ডিএসসিবি ক্লায়েন্ট। যাওয়ার পরে এখানে ডিএসসিবি দিবেন, আর এখানে দেবেন আপনাদের যে ওয়াইফাই নামটা ওটা দিবেন। এখানে আমার ওয়াইফাই নামটি বিএস ওয়াইফাই। আমার এখানে কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ড হবে না, এই রাউটারটি আমাদের ভাষার সিস্টেম হবে। আমার ওইখান থেকে কানেকশন নিয়ে এখানে যে মোবাইলগুলো ছিল সবগুলো ভাষার সিস্টেমে হবে। দিয়ে এখানে ওকে দেবেন। আমাদের কিন্তু নামটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা বিএস ওয়াইফাইটি কানেক্ট করবো। আমাদের কানেক্ট হয়ে গেছে। তারপরে এখানে যাবেন গো টু সেট আপ। তারপর এখানে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন, নিশ্চয়টা সেই পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পরে এখানে আপনাদের আর কিছু করা লাগবে না। তারপরে এখানে ওকে দেবেন। তারপরে আপনাদের এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করবেন। এখানে লগ ইন করার পরে রিমোটেড মোডটা এখানে দেবেন 80 দিয়ে ওকে করে দেবেন। যাওয়ার পরে যাবেন আপনাদের ইন্টারনেট সেটিংয়ে। তারপরে ডাব্লিউআইএসপি দেবেন। দেওয়ার পরে এখানে সার্চ দেবেন। দেওয়ার পরে এখানে আমাদের এখানে সার্চ দেবেন যে আপনাদের যে নামটা সেই নামটা এখানে সার্চ দিয়ে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের যে নামটা ওই নামটা দিয়ে এখানে দেওয়ার পরে আপনাদের এখানে রিপোর্ট নেবে। বন্ধুরা, এদের দেখেন, দেওয়ার পরে আমাদের কিন্তু এখন ওয়াইফাই পেজটি চলে এসেছে। এখন আমরা এখানে একটা কার্ড ঢুকাই, দেখবো যে আমাদের নেটটি চালু হয় কি না। এই দেখেন আমাদের কার্ড, এই কার্ডটি এখন এই রাউটারে আমরা ঢুকাবো। ঢুকালে আমাদের এই রাউটারটি ভাষার সিস্টেম হয়ে যাবে। আবার আমাদের 1 মাস হয়ে গেলে রাউটারটি
এখান থেকে কেটে দিবে। বন্ধুরা এই দেখেন আমাদের বিএস ওয়াইফাই, এই বিএস ওয়াইফাইটি চলে এসেছে। এখন এখানে কানেক্ট দেবো আমরা, কানেক্ট দিয়ে দেখবো যে আমাদের কি আসে। এই দেখেন কানেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই পেস্টটি নিয়ে চলে এসেছে। এখন আমরা